আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা ঘন্টা মিনিট সেকেন্ডের বিয়োগটা দেখব এখানে দেখো কয়েকটি জিনিস প্রথমে দেখে নিই আশি সেকেন্ড আশি সেকেন্ডকে আমরা কিভাবে লিখতে পারি ষাট সেকেন্ড যুক্ত হচ্ছে কুড়ি সেকেন্ড কারণ এক মিনিট সময় সমান হচ্ছে ষাট সেকেন্ড ওই জন্য আমাদের সব সময় সেকেন্ড আর মিনিটকে ষাটের থেকে কত বড়ো সেই রেসপেক্টটি ভাঙতে হবে ষাট সেকেন্ড মানে আমরা পাচ্ছি এক মিনিট আর এটা পেয়ে যাচ্ছি কুড়ি সেকেন্ড নব্বই সেকেন্ড মানে হচ্ছে ষাট মানে ষাটের রেসপেক্টে দেখতে হবে ষাট সেকেন্ড যুক্ত হচ্ছে নব্বই হচ্ছে ষাটের থেকে তিরিশ বেশি যুক্ত তিরিশ সেকেন্ড তার মানে এটা হয়ে গেল এক মিনিট এটা হয়ে গেল তিরিশ সেকেন্ড দু মিনিট কুড়ি সেকেন্ডকে দেখো সেকেন্ডে প্রকাশ করতে হবে এখানে দেখো সেকেন্ড থেকে মিনিটে প্রকাশ এখানে হচ্ছে মিনিট থেকে সেকেন্ডে প্রকাশ সেকেন্ড থেকে মিনিটে গেলে আমাদের ষাট দিয়ে ভাগ করতে হবে মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে ষাট দিয়ে গুণ করতে হবে দু মিনিট সমান সমান হচ্ছে দুই গণিত ষাট সেকেন্ড এটা হচ্ছে কুড়ি সেকেন্ড এটা পেয়ে যাচ্ছি গুণ করলে একশো কুড়ি সেকেন্ড যুক্ত কুড়ি সেকেন্ড তার মানে একশো চল্লিশ সেকেন্ড চার মিনিট কুড়ি সেকেন্ড মানে হচ্ছে চার গণিত ষাট সেকেন্ড যুক্ত কুড়ি সেকেন্ড চার ছয় চব্বিশ একটা শূন্য আর এখানে কুড়ি সেকেন্ড পেয়ে গেলাম যোগ করলে দুশো ষাট সেকেন্ড এরপরে আছে দেখো তাৎক্ষণিক বক্তৃতায় পার্থ দু মিনিট তিরিশ সেকেন্ড সময় নিয়েছে পৃথা তিন মিনিট দশ সেকেন্ড সময় নিয়েছে দেখো কে বেশি নিয়েছে পার্থ নিয়েছে দু মিনিট তিরিশ সেকেন্ড পৃথা নিয়েছে তিন মিনিট দশ সেকেন্ড দেখো পৃথা বেশি সময় নিয়েছে কত বেশি সময় নিয়েছে কি করে জানবো পৃথা যতক্ষণ নিয়েছে তার থেকে যদি পার্থর কতক্ষণ সময় লেগেছে সেটা বিয়োগ করে দিই তবেই সেটা আমরা পাবো। দেখো তিন মিনিট দশ সেকেন্ড থেকে দু মিনিট তিরিশ সেকেন্ড বিয়োগ করতে হবে আমরা জানি যে সেকেন্ড থেকে সেকেন্ড বিয়োগ আর মিনিট থেকে মিনিটের বিয়োগ হয় কিন্তু দেখো দশ সেকেন্ড থেকে আমরা তিরিশ সেকেন্ড বিয়োগ করতে পারবো না কারণ বড় থেকে ছোট বিয়োগ করতে হয় বা বিয়োগ করতে পারি কিন্তু ছোট সংখ্যা থেকে তো আমরা বড় সংখ্যা বিয়োগ করতে পারি না তার জন্য কি করতে হবে দেখো তিন মিনিট থেকে আমাদের ধার দিতে হবে এক মিনিট তিন মিনিট থেকে যেই এক মিনিট আমরা ধার দেব তখন তিনটা কেটে হয়ে যাবে দুই মানে এক মিনিট কমে গেল এক মিনিট কমে গেলে এটা হয়ে যাবে দু মিনিট আর আমরা এখানে যখন ধার দেব তখন কিন্তু আমরা মিনিট হিসাবে ধার দিতে পারবো না আমাদের এক মিনিট সময় সময় ষাট সেকেন্ড মানে হচ্ছে ষাট আমরা ধার দিচ্ছি ষাট সেকেন্ড ধার দিচ্ছি দেখো যোগ করলে কত পাচ্ছি ষাট যোগ দশ হয়ে গেলো সত্তর দেখো এখন কিন্তু ওপরের সংখ্যাটা বড় হয়ে গেল এবার আমরা সত্তর থেকে কিন্তু অনায়াসেই তিরিশকে বিয়োগ করতে পাবো বিয়োগ করলে দেখো আমরা পাচ্ছি চল্লিশ হয়ে গেল চল্লিশ সেকেন্ড আর দুই থেকে দুই বিয়োগ করলে হয় শূন্য তার মানে কোনো মিনিট থাকছে না শুধুমাত্র চল্লিশ সেকেন্ড বেশি সময় নিয়েছে এর পরের অঙ্কটা দেখে নিচ্ছি সুপ্তি সকালে এক ঘন্টা তিরিশ মিনিট চল্লিশ সেকেন্ড অঙ্ক কষেছে শোভন এক ঘন্টা চল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড অঙ্ক কষেছে দেখো কার বেশি সময় লেগেছে সুপ্তির লেগেছে এক ঘন্টা তিরিশ মিনিট চল্লিশ সেকেন্ড শোভনের লেগেছে এক ঘন্টা চল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড দেখো শোভন বেশি সময় ধরে অঙ্কটা কষেছে দেখো শোভন কতক্ষণ করেছে সেটা থেকে যদি সুপ্তির অঙ্ক কষার সময়টা যদি বিয়োগ করে দিই তবে কে বেশি অঙ্ক কষেছে আমরা পার করতে পারবো কুড়ি থেকে দেখো চল্লিশ বিয়োগ করতে পারবো না তার জন্য কি করতে হবে আমাদের মিনিট থেকে ধার নিতে হবে চল্লিশ থেকে যেই আমরা ধার দেব তখন দেখো চল্লিশটা কত হয়ে যাবে তো উনচল্লিশ হয়ে যাবে আর আমাদের ধার দিতে হবে ষাট সেকেন্ড হিসাবে এক মিনিটকে ষাট সেকেন্ড হিসাবে আমাদের দিতে হবে দেখো কত হয়ে যাচ্ছে ষাট যোগ কুড়ি মানে আশি সেকেন্ড এটার থেকে আমরা অনায়াসে চল্লিশ সেকেন্ড বিয়োগ করতে পারবো পেয়ে গেলাম চল্লিশ এটা হয়ে গেল বিয়োগ করে চল্লিশ সেকেন্ড এরপরে দেখো উনচল্লিশ থেকে আমরা তিরিশ বিয়োগ করতে পারবো বিয়োগ করে পাবো নয় এক থেকে এক বিয়োগ করলে শূন্য তার মানে উত্তর হয়ে গেল ন মিনিট চল্লিশ সেকেন্ড এর পরের অঙ্কটা হলো শ্যামল সাইকেলে চড়ে স্কুলে যায় তার সময় লাগে 35 মিনিট চল্লিশ সেকেন্ড চন্দ্রা পায়ে হেঁটে স্কুলে যায় তার সময় লাগে এক ঘন্টা উনিশ মিনিট কুড়ি সেকেন্ড তার মানে চন্দ্রার দেখো বেশি সময় লাগে এক ঘন্টা উনিশ মিনিট কুড়ি সেকেন্ড থেকে আমরা শ্যামলের সময়টা মানে ৩৫ মিনিট চল্লিশ সেকেন্ড বিয়োগ করব দেখো কুড়ি থেকে চল্লিশ বিয়োগ করতে পারবো না তার জন্য আমাদের উনিশ মিনিট থেকে ধার নিতে হলো যেই উনিশ মিনিট থেকে ধার নেব তোমরা আগে এটা দেখো আঠেরো মিনিট হয়ে যাবে তাই তো আর এটা কত হয়ে যাবে আমাদের কুড়ির সাথে ষাট আমরা পেয়ে যাচ্ছি কারণ আমরা এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড হিসাবে আমরা ধার দিচ্ছি দেখো ষাটটের সাথে যদি কুড়ি যোগ করি পাচ্ছি আশি আশির থেকে আমরা চল্লিশ বিয়োগ করতে পারবো বিয়োগ করলে পাবো চল্লিশ এটা হয়ে যাবে চল্লিশ এরপরে দেখো এখানে তাকাও আমরা আঠেরো থেকে কিন্তু পঁয়ত্রিশ বিয়োগ করতে পারবো না একইভাবে দেখো ঘন্টার থেকে ধার নিতে হবে এক ঘন্টা আছে যদি আমরা ধার দিয়ে দিই তাহলে এখানে শূন্য মানে কিছুই থাকবে না তাই দেখো কিছু লিখিনি আর এক ঘন্টাকে আমরা মিনিট হিসাবে ধার দিচ্ছি কারণ এখানে মিনিটের ঘর আমাদের ঘরগুলো দেখতে হবে মানে কার ঘর আমাদের সেই হিসাবে ধার দিতে হবে দেখো ষাট মিনিট এক ঘন্টা ধার দিলে এখানে হয়ে যাচ্ছে ষাট মিনিট এরপরে দেখো ষাট আর আঠেরো যদি যোগ করি পাবো হচ্ছে আটাত্তর আটাত্তর মিনিট থেকে আমরা পঁয়ত্রিশ মিনিট অনায়াসে বিয়োগ করতে পাবো পাবো তিন আর চার এটা তেতাল্লিশ মিনিট উত্তর হচ্ছে তেতাল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড বেশি সময় লাগে একশো পঞ্চান্ন পেজের ঘন্টা মিনিট সেকেন্ডের বিয়োগগুলো দেখে নিচ্ছি পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে দু ঘন্টা চল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড বিয়োগ করতে হবে দেখো আমরা জানি যে সেকেন্ড থেকে সেকেন্ডের বিয়োগ মিনিট থেকে মিনিটের বিয়োগ আর ঘন্টা থেকে ঘন্টার বিয়োগ শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য পাঁচ থেকে চার বিয়োগ করলে এক তার মানে পেয়ে গেলাম দশ সেকেন্ড এটা আর চল্লিশ থেকে চল্লিশ যদি বিয়োগ করি পাচ্ছি শূন্য শূন্য মিনিট আর পাঁচ থেকে দুই বিয়োগ করলে পাবো তিন মানে উত্তর হয়ে গেল তিন ঘন্টা শূন্য শূন্য মিনিট দশ সেকেন্ড তার মানে হচ্ছে তিন ঘন্টা দশ সেকেন্ড দুয়ের দাগে আছে দেখো তিন ঘন্টা পঞ্চাশ মিনিট চল্লিশ সেকেন্ড থেকে এক ঘন্টা পঞ্চান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড বিয়োগ করতে হবে দেখো আমরা চল্লিশ থেকে কিন্তু পঞ্চাশ বিয়োগ করতে পারবো না কারণ আমরা জানি যে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করা যায় কিন্তু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না এর জন্য আমাদের আগের মিনিট থেকে দেখো ধার দিতে হবে আমি পঞ্চাশ মিনিট থেকে ধার দিচ্ছি দেখো এক মিনিট এখানে ধার দিচ্ছি তাই পঞ্চাশটা কেটে কত হয়ে যাবে ঊনপঞ্চাশ মিনিট আর এখানে আমি এক মিনিট মানে ষাট সেকেন্ড আমি ধার দিচ্ছি এরপরে দেখো আমার কি হয়ে গেল ছয় যুক্ত চল্লিশ এটা থেকে আমরা পঞ্চাশ অনায়াসে বিয়োগ করতে পারবো ছয় যোগ চল্লিশ মানে হচ্ছে একশো এটা থেকে যদি পঞ্চাশ বিয়োগ করি আমরা পাচ্ছি পঞ্চাশ এখানে হচ্ছে পঞ্চাশ সেকেন্ড এরপরে এখানে তাকাও দেখো ঊনপঞ্চাশ মিনিট থেকে পঞ্চান্ন মিনিট বিয়োগ করতে হবে যেটা আমরা পারব না একইভাবে আমাদের কি করতে হবে ঘন্টা থেকে আমাদের ধার দিতে হবে এক ঘন্টা ধার দেব। এক ঘন্টা যেই ধার দেব তখন তিন ঘন্টা কেটে হয়ে যাবে দু ঘন্টা আর এখানে কত যুক্ত হবে ষাট এরপরে আমরা ষাট যুক্ত উনপঞ্চাশ আমরা এর থেকে আমরা পঞ্চান্ন বিয়োগ করতে পারবো দেখো এখানে করে দেখাচ্ছি ষাটের সাথে ঊনপঞ্চাশ যোগ করছি হচ্ছে একশো নয় এটা থেকে আমরা পঞ্চান্ন বিয়োগ করবো হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন মিনিট দুই থেকে এক বিয়োগ করলে হয় এক এক ঘন্টা চুয়ান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড এরপরে আমরা তিনের অঙ্কটা দেখে নিচ্ছি দু ঘন্টা চল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড থেকে এক ঘন্টা পঞ্চাশ মিনিট পঞ্চাশ সেকেন্ড বিয়োগ একইভাবে দেখো কুড়ি থেকে আমরা পঞ্চাশ বিয়োগ করতে পারবো না কারণ কুড়ি হচ্ছে ছোট পঞ্চাশ হচ্ছে কুড়ির থেকে বড়। এর জন্য আমার কি করতে হবে আগে যে মিনিট আছে তার থেকে ধার নিতে হবে দেখো চল্লিশ মিনিট থেকে আমরা এক মিনিট ধার দেব এক মিনিট যদি ধার দিই তখন চল্লিশটা কেটে হয়ে যাবে উনচল্লিশ ঠিক আছে এক মিনিট ধার দিচ্ছি আমি তো আর এখানে এক লিখতে পারবো না এক মিনিটকে সেকেন্ড হিসাবে দিতে হবে এক মিনিট সমান সমান হচ্ছে ষাট সেকেন্ড এরপরে দেখো আমরা ষাট যুক্ত কুড়ি করে সেটা থেকে আমরা পঞ্চাশ বিয়োগ করতে পারবো ষাট যোগ কুড়ি মানে হচ্ছে আশি দেখো তোমরা নিজেরা যোগ করে দেখবে এটা থেকে আমরা পঞ্চাশ বিয়োগ করব। পেয়ে যাব তিরিশ এরপরে দেখো উনচল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট বিয়োগ করতে হবে এটাও পারবো না কারণ হচ্ছে ঊনপঞ্চাশ হচ্ছে পঞ্চাশের থেকে ছোটো তার জন্য কি করতে হবে ধার নিতে হবে দেখো এখান থেকে এক ঘন্টা ধার দিলাম মানে এক ঘন্টা সমান সমান ষাট মিনিট কারণ আমাকে মিনিট হিসাবে দিতে হবে এখানে মিনিট আছে তখন দু ঘন্টা কেটে হয়ে যাবে এক ঘন্টা এরপরে দেখো আমরা কি করব ষাট আর উনচল্লিশ আমরা যোগ করে নেব। যোগ করে পাবো নিরানব্বই এরপরে দেখো এটার থেকে পঞ্চাশ অনায়াসে বিয়োগ করতে পারবো হয়ে যাবে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ মিনিট আর এক থেকে এক করলে থাকে শূন্য মানে আমার উত্তর বেরোচ্ছে ঊনপঞ্চাশ মিনিট তিরিশ সেকেন্ড চারের অঙ্কটা দেখো দু ঘন্টা চল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড থেকে এক ঘন্টা কুড়ি মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড বিয়োগ করতে হবে এখানে দেখো তিরিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করতে পারবো না কারণ তিরিশ হচ্ছে পঁয়ত্রিশের থেকে ছোটো একইভাবে দেখো চল্লিশ থেকে আমরা ধার দেব এক মিনিট ধার দেবো এক মিনিটকে কী হিসাবে দেবো আমরা ষাট সেকেন্ড হিসাবে ঠিক আছে তার জন্য কি হয়ে যাবে এখানে ষাট যুক্ত হয়ে যাবে আর তখন চল্লিশটা কেটে হয়ে যাবে উনচল্লিশ কারণ এক মিনিট ধার দিচ্ছি তাই এক মিনিট কমে গেলো এরপরে দেখো আমরা অনায়াসেই ষাট যুক্ত তিরিশ মানে পাচ্ছি নব্বই এটার থেকে পঁয়ত্রিশ বিয়োগ করতে পারব পাশি হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন সেকেন্ড এখানে দেখো আমার হচ্ছে উনচল্লিশ বড়ো কুড়ির থেকে আমরা বিয়োগ করতে পারবো নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় তিন থেকে এক বিয়োগ করলে এক উনিশ মিনিট দুই থেকে এক বিয়োগ করলে এক এক ঘন্টা উনিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড পাঁচের দাগে আছে ছ ঘন্টা চব্বিশ মিনিট দশ সেকেন্ড থেকে চার ঘন্টা চল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড বিয়োগ করবো দেখো তিরিশের থেকে দশ ছোট তাই বিয়োগ করতে পারবো না তাই আমাদের কি করতে হবে আগের মিনিটের থেকে ধার নিতে হবে এক মিনিট ধার দিলাম এক মিনিট সময় সময় ষাট সেকেন্ড তখন চব্বিশ মিনিট কেটে হয়ে যাবে তেইশ মিনিট এরপরে দেখো ষাট যুক্ত দশ মানে হচ্ছে সত্তর সত্তর থেকে আমরা তিরিশ বিয়োগ করতে পারবো পাবো হচ্ছে চল্লিশ চল্লিশ সেকেন্ড এরপরে দেখো তেইশ থেকে চল্লিশ আবার আমরা বিয়োগ করতে পারবো না কারণ তেইশ চল্লিশের থেকে ছোট কি করতে হবে আগের ঘন্টার থেকে আমাদের ধার দিতে হবে মিনিটকে দেখো তখন ছ ঘন্টা কেটে হয়ে যাবে পাঁচ ঘন্টা যেহেতু ধার দিচ্ছে এক ঘন্টা আর এক ঘন্টা সমান সমান হচ্ছে ষাট মিনিট এরপরে দেখো ষাট যুক্ত তেইশের থেকে আমরা চল্লিশ বিয়োগ করতে পারবো ষাট যুক্ত যদি তেইশ করি আমরা পাবো তিন আর এদিকে আট তিরাশি এর থেকে চল্লিশ অনায়াসে আমরা বিয়োগ করতে পারবো পাব তেতাল্লিশ তেতাল্লিশ মিনিট পাঁচ থেকে চার বিয়োগ করলে পাবো এক এক ঘন্টা তেতাল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড ছয় রঙ্কটা দেখো দু ঘন্টা থেকে আমাদের এক ঘন্টা কুড়ি মিনিট দশ সেকেন্ড বিয়োগ করতে হবে এখানে কোনো মিনিট নেই এখানে কোনো সেকেন্ড নেই আমাদের প্রথম কাজ হচ্ছে ঘন্টা থেকে মিনিটকে ধার দেওয়া আমরা কি করব ঘন্টা থেকে মিনিটকে এক ঘন্টা ধার দেব। এক ঘন্টা যদি ধার দিই তবে দু ঘন্টা থেকে যদি এক ঘন্টা আমার কমে যায় হয়ে যাবে এক ঘন্টা ঠিক আছে আর এক ঘন্টা ধার দিচ্ছি মানে এক ঘন্টা সমান সমান হচ্ছে ষাট মিনিট আমি এখানে ষাট লিখবো দেখো সেকেন্ড নেই তারপরের কাজ কি আমার মিনিট থেকে সেকেন্ডকে ধার দেওয়া এখান থেকে আমি এক মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ড দিচ্ছি যেই আমার এক মিনিট দিচ্ছি তখন ষাট মিনিটটা কেটে হয়ে যাচ্ছে ঊনষাট মিনিট এরপরে দেখো আমার কোনো অসুবিধা নেই ষাট থেকে দশ উনষাট থেকে কুড়ি আমি অনায়াসেই বিয়োগ করতে পারবো দেখো ষাট থেকে যদি দশ বিয়োগ করি আমি পাবো পঞ্চাশ পঞ্চাশ সেকেন্ড আর এখানে দেখো মিনিট কত পাবো নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন আর এক থেকে এক বিয়োগ করলে শূন্য মানে কোনো ঘন্টা পাচ্ছি না এখানে পাচ্ছি উনচল্লিশ মিনিট পঞ্চাশ সেকেন্ড সাতের দাগে আছে দেখো তিন ঘন্টা থেকে দু ঘন্টা সাঁত্রিশ মিনিট বাইশ সেকেন্ড বিয়োগ করতে হবে একই অঙ্ক প্রথমের কাজ হচ্ছে আমাদের দেখো মিনিট নেই তাই ঘন্টা থেকে আমাদের ধার দিতে হবে তাই তিন ঘন্টা থেকে এক ঘন্টা যদি ধার দিই কমে হয়ে যাবে দু ঘন্টা এখানে আমি এক ঘন্টা দিচ্ছি মানে কি এক ঘন্টা সমান সমান ষাট মিনিট দিচ্ছি এখানে সেকেন্ড নেই মিনিট থেকে আমাদের সেকেন্ড ধার দিতে হবে এক মিনিট মানে তখন এটা এক মিনিট কমে গিয়ে হবে উনষাট মিনিট আর এখানে এক মিনিট সময় সমান হচ্ছে ষাট সেকেন্ড তাই ষাট বসিয়ে নিলাম এরপরে দেখো যেমন বিয়োগ হয় তেমন বিয়োগ করবে শূন্য থেকে দুই মানে হচ্ছে দশ ধরে দুই বিয়োগ করলে হচ্ছে আট তখন ছয়টা কেটে হয়ে যাবে পাঁচ পাঁচ থেকে দুই বিয়োগ করলে পাবে তিন দেখো তোমরা বাইরে নিজেদের মতো করে করতে করবে এটা এরপরে দেখো নয় থেকে সাত বিয়োগ করলে দুই পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই মানে বাইশ মিনিট আর দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য তাই উত্তর হবে বাইশ মিনিট আটত্রিশ সেকেন্ড আটের দাগে আছে সাত ঘন্টা থেকে পাঁচ ঘন্টা উনত্রিশ মিনিট এগারো সেকেন্ড বিয়োগ করতে হবে একইভাবে ঘন্টা থেকে ধার দেব তাই সাত ঘন্টাটা কেটে হয়ে যাবে ছ ঘন্টা আর এখানে এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট দিচ্ছি এটা হয়ে যাবে ষাট দেখো এখান থেকে মিনিট থেকে আমাকে এক মিনিট ধার দিতে হবে এক মিনিট সমান সমান হচ্ছে ষাট সেকেন্ড তাই ষাট হয়ে গেল তখন আমার মিনিটটা কেটে হয়ে গেল ঊনষাট মিনিট এরপরে দেখো বিয়োগ যেমন করে করার তোমরা নিজেরা বাইরে বসেও বিয়োগ করতে পারো এটাকে দশ ধরবো দশ থেকে একবার দিলে থাকবে নয় ছয়টা তখন পাঁচ হয়ে যাবে পাঁচ থেকে একবার দিলে হবে চার ঊনপঞ্চাশ সেকেন্ড নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন তিরিশ মিনিট ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক এক ঘন্টা উত্তর হলো এক ঘন্টা তিরিশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে